அருந்ததி. আমাকে আরো দুটো পা ঘুরতে হবে, আমি শেষ করে আসছি। তুমি এখানে বসে ওয়েট করো। কি বলছো দেবজানি, মাত্র দুটো পা ঘুরবে? আমি তোমার জন্য 2000 পা ঘুরতে পারি। আর সত্যি বলতে, আমরা দুজনে একসাথে ঘুরলে ঈশ্বর বেশি খুশি হবেন। আরে শোনো, মন্দিরে প্রার্থনার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই করা উচিত, তার বেশি একেবারে নয়। তুমি এখন ওখানে বসে একটু ওয়েট করো, আমি দু পা ঘুরে চলে আসছি, ঠিক আছে? মা, আমার স্বামী যেসব সমস্যার মধ্যে পড়েছেন, ওনাকে ওখান থেকে মুক্ত করে দাও মা। আমাদের জীবন থেকে সব ধরনের সুখ শান্তি সব কিছু চলে গেছে। আমার স্বামী বলেছে যে ওনার থেকে কিচ্ছু না লুকাতে, আর নিজেকে আমার তাই জন্য ভীষণ দোষী মনে হয়, কারণ আমি ওনাকে বলিনি যে অরুন্ধতী আমার দিদি হয়। আমি এটা লুকোতে চাইনি, আমি চেয়েছিলাম আমার শাশুড়ি মাকে এটা বলে দিতে, কারণ উনি আমাকে নিজের মেয়ের মতো দেখেন। ভবিষ্যতে যখন ওনারা সব কিছু জানতে পারবেন, তখন তো আমাকে আর ওনারা বিশ্বাস করবেন না। যখন সত্যিটা জানতে পারবেন ওনারা, যখন জানবেন যে আমি সব কিছু লুকিয়ে রেখেছিলাম, তখন তো আমাকে বিশ্বাসই আর করতে পারবে না। তুমি কি ভাবছো আমি কিছুই জানি না? তোমাকে বলছি শুনে রাখো, আর কিছু দিন তোমাকে খুব সাবধানে থাকতে হবে। তোমার যে লক্ষ্য সেটা অবশ্যই সফল হবে। তোমার সামনে অনেক কিছু বাধা আসবে, কিন্তু তুমি সফল হবে। একদিন তুমি বলবে যে অরুন্ধতী তোমার মায়ের পেটের বোন, ভগবানের উপর ভরসা রাখো, তোমার ভালোই হবে, তুমি সুখে শান্তিতে থাকবে, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে খুব শিগগিরই। অরুন্ধতীকে বাঁচানোর জন্য ও তোমাকে ধন্যবাদ জানাতে বলেছে মা, আর জিজ্ঞেস করতে বলেছে যে ওই সুতোটা কিসের, যেটার জন্য ও অমরের আশেপাশেও যেতে পারছে না। ও এটা জানতে চেয়েছে মা, দিদি তো এখানে আসতে পারবে না, তাই আমাকে জিজ্ঞেস করতে বলেছে। শোনো দেবজানি, ওই সুতোটার মধ্যে প্রচুর শক্তি রয়েছে, যতক্ষণ ওটা অমরের হাতে আছে ততক্ষণ অমরকে কেউ কিচ্ছু করতে পারবে না। কিন্তু তুমি কোনো রকম চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। কারণটা হলো তোমার সাথে ভগবান আছে, তুমি সায়নের সাথে সুখে শান্তিতে ঘর করো, আমার আশীর্বাদ রইল তোমার সাথে। যেমনটা বলেছিলাম কাজ তেমনটাই হয়েছে তো? তেমনটা মানে কি বলছে ও? ওদের গাড়িতে ওরা কি করে এলো? স্যার, আপনি যে গাড়িটার কথা বলেছিলেন সেই গাড়ি থেকে আমরা ব্রেক ওয়্যারটা খুলে দিয়েছি। এই, শুধুমাত্র ব্রেক শুটাই খুলেছো তাই তো? কি বলছে ওরা? গাড়ির ব্রেক ওয়্যার ওরা খুলে দিয়েছে? আমরা আপনার থেকে পয়সা নিচ্ছি স্যার, কাজ ঠিকঠাকই আমরা করব, ফাঁকি দেব না। সুন্দর করে গাড়ির ব্রেক শুটা খুলে দিয়েছি, আপনি একবার গিয়ে নিজেই বরং গাড়িটা চালিয়ে দেখে নিন। ঠিক আছে ঠিক আছে, অত কিছু বলার দরকার নেই। এখন যে কেউ ওই গাড়িটা নিয়ে বেরোবে, তখনই গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, 100% গ্যারান্টি। ওকে, তাহলে সব তো ঠিকই আছে। তবে এবার তোদের একটা কাজ করতে হবে, ব্রেক ফেল হয়ে গেলে গাড়িটা অ্যাক্সিডেন্ট করলে সেটা এসে আমায় জানাবি। আর একটা কথা শোন, তোরা আমাকে এসে খবর দিবি যে ওরা স্পট ডেথ হয়েছে কিনা, ঠিক আছে? পুরো খবর আমার চাই। ঠিক আছে স্যার। দেবজানি, অমর তোমাদের গাড়ির ব্রেক খুলে দিয়েছে, এখন কি হবে? হ্যাঁ,
হয়েছে? ব্রেকটা কাজ করছে না। দেবজানি, গাড়ির ব্রেকটা তো কাজ করছিল না, তাও গাড়িটা এইভাবে থেমে গেল কি করে বুঝতে পারছি না। এগুলো সব ওর জন্য হচ্ছে। এখানে তো কেউই নেই, তুমি কার কথা বলছো? ঈশ্বর সবসময় আমাদের সাথে আছেন, উনি আমাদের বিপদের হাত থেকে রক্ষা করেছেন। উনি যতক্ষণ আমাদের সাথে আছেন ততক্ষণ কোনো বিপদ নেই। মা, কি খবর? গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে তো? আর ওরা সবাই স্পট ডেথ হয়ে গেছে তো? তোরা ওদের ডেড বডি দেখে এসেছিস? সবাই মরে গেছে না? মরেনি স্যার। কি বলছিস, মরেনি? গাড়িটা হঠাৎ থেমে গেছিল স্যার। গাড়িটা আপনা আপনি কি করে থেমে গেল কে জানে। তোরা কোনো কমে নয়, তোরা ব্রেকটা ঠিক মতো খুলতেই পারিসনি, সব প্ল্যান ভেস্তে দিলি। ব্রেক কি করে খুলতে হয় তোরা জানিস না নাকি? এই এই এই, একটা কথা পরিষ্কার, তোরা যদি ব্রেক শুটা ঠিক মতো খুলতে পারতিস তাহলে আমার প্ল্যানটা কখনো ভেস্তে যেত না। স্যার, না স্যার, আমি নিজে হাতে ওদের গাড়ির ব্রেক ওয়্যারটা খুলে দিয়েছিলাম, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে হঠাৎ করে ওদের গাড়িটা থেমে গেল কিভাবে। অনেক হয়েছে, আর সাফাই দিতে হবে না। অমর, ওদের যেতে দাও, আমি তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি। এই বেরো এখান থেকে, আমার চোখের সামনে থেকে তোলে দূর হয়ে যা। বলো মোহিনী, ব্রেক শু খুলে দেওয়ার পরেও ওরা কি করে বেঁচে গেল বুঝতে পারছি না। আমি ভেবেছিলাম মন্দিরের ওই বাচ্চা মেয়েটা দেবজানিয়া সায়নকে বাঁচিয়ে দেবে, তাই ওদের গাড়ির ব্রেকওয়ারটা খুলে দিতে বলেছিলাম। আমি ওদের পুরো ঘটনাটা বুঝতে পেরে গিয়েছিলাম। অরুন্ধতি ওর সমস্ত শক্তি কাজে লাগিয়ে গাড়িটা থামিয়েছে। আমার সমস্ত শক্তি দিয়ে গাড়িটা থামানোর চেষ্টা করেছিলাম কিন্তু করতে পারিনি। মন্দিরের বাইরে ওই বাচ্চা মেয়েটার সাথে দেখা হয়েছিল, কিন্তু আমি বুঝতে পারছি না। আমার একটা সন্দেহ হলো, ওই মন্দিরের বাচ্চা মেয়েটা দেবজানিকে বাঁচানোর জন্য কেন এগিয়ে এলো না? এর পিছনে নিশ্চয়ই কোনো বড় ধরনের কারণ লুকিয়ে রয়েছে, বুঝতে পেরেছো? এই পুরো ঘটনাটা আমাকে বুঝতে হবে, বুঝতে পেরেছো? অরুন্ধতির শক্তির বারবারন্ত কি করে হলো? ও কি তোমায় তাহলে মেরে দেবে? অরুন্ধতি যদি কোনো বুনো ওল হয় তাহলে এই মোহিনীও হলো এক বাঘা তেঁতুল। অরুন্ধতির এই অশুভ শক্তিকে খণ্ডন করার জন্য আমার এক মুহূর্ত লাগবে না। ও যদি দেবজানিকে বাঁচাতে যায় ওর অস্তিত্ব একেবারে মুছে যাবে। তবে তুমি চিন্তা করো না, আমার কাছে রয়েছে আমার গুরুর মহাশক্তি, ওই শক্তি দিয়েই আমি ওদের মাত করে দেব। ওরা সারা জীবনেও কোনো দিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। এই কি বলছো মোহিনী, তোমার কথা শুনে আমার ভয় লাগছে। এখন তো মনে হচ্ছে যে অরুন্ধতি যখন তখন এসে আমাকে মেরে ফেলবে। তোমাকে তো আগেই বললাম অমর, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমার গুরু আমার সাথে রয়েছেন, তিনিই সব দেখবেন। আমি যেটা বলছি সেটাই করো। যদি তুমি তা না করো তাহলে মরবে। বলো বলো আমাকে কি করতে হবে। তোমাকে বাচ্চা মেয়েটার সাথে মন্দিরে গিয়ে কথা বলতে হবে, আর মোবাইলে সেটার ভিডিও করতে হবে, বুঝতে পেরেছো? আর সেই ভিডিওটা করে নিয়ে এসে আমায় দেখাবে। যেমন যেমনটা বলছি সেটাই করো। ঠিক আছে, আমি দেখছি। তুমি যদি ওই ভিডিওটা করে আনতে পারো তবেই আমার শক্তি প্রয়োগ করে কিছু করতে পারবো, তাই বলছি ভিডিওটা তাড়াতাড়ি তুলে নিয়ে এসে আমাকে দেখাও। বেশি দেরি করলে চলবে না, আগে তুমি ওটা নিয়ে এসো, তারপরে দেখছি কি করি।
আমি এক্ষুনি যাচ্ছি, আমি ওর ছবি তুলে নিয়ে আসছি। আমি চেষ্টা করব যাতে ওর ভিডিও রেকর্ডিং করে তোমাকে নিয়ে এসে দেখাতে পারি, ঠিক আছে মোহিনী? আমি জানি ওই মেয়েটাকে যার জন্য ওর নীতি অত শক্তি পেয়েছে, কিন্তু আমায় জানতে হবে ও অত শক্তি কী করে অর্জন করে ফেললো। যার শক্তির কাছে আমার শক্তি একেবারে হেরে গেল, অরুন্ধতি তোর যতই শক্তি থাক, আমার শক্তির কাছে তুই একদিন হেরে যাবি, না হলে আমি মোহিনী নই। ওই বাচ্চা মেয়েটা গেলটা কোথায়? তুমি কি আমাকে খুঁজছ? যখনই কেউ মন থেকে ডাকে তখনই আমি তার সামনে হাজির হয়ে যাই। আমি হাত জোর করলাম কেন? আমার একটা সমস্যা আছে আর তোমাকে সেটা সমাধান করতে হবে। আমি তোমার সম্পর্কে অনেক কিছু শুনেছি আর সেই জন্যই আমি তোমার কাছে এসেছি। তুমি তোমার সব সমস্যা আমাকে বলতে পারো। তুমি ভগবানের স্থানে এসেছো, তোমার চিন্তা কিসের গো? তুমি ঈশ্বরকেই সব কিছু বলো না, উনিই সব ঠিক করে দেবেন, ঈশ্বর সব ভালো করবেন। আমি তো ভেবেছিলাম তুমি আমার সমস্যার সমাধান করে দেবে। আমি এখানে এসেছি তোমাকে সব সমস্যার কথা বলতে। তোমার যে শক্তি আছে সেটা সকলে জানে। তুমি দয়া করে আমার সব সমস্যার সমাধান করে দাও। তুমি এতদিনে অনেক অসৎ সঙ্গ করেছো, সেইগুলো থেকে এখন দূরে থাকো আর নিজে সৎপথে ফিরে এসো, তাহলেই তোমার ভালো হবে, না হলে তোমাকে অবশ্যই জেলে যেতে হবে। এছাড়া এর থেকে বেরোনোর কোনো পথ নেই। তোমায় আমি সব বলে দিয়েছি, এবার তোমার বিচার। এখন তুমি ঠিক করবে কোন পথে হাঁটবে। যে অন্যায় করে সে শাস্তি পায়, এই কথাটা আমার নয়, এই কথাটা যুগ যুগ ধরে রয়েছে। তোমার ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে, সব মানুষের ভাগ্য লেখা হয়ে গেছে। তুমি ভালো কাজ করো তাহলেই তুমি ভালো থাকবে। বিধি লিখন কেউ কখনো মুছতে পারে না, সেটা চিরসত্য, সেটা কেউ খণ্ডন করতে পারে না। আচ্ছা ঠিক আছে, তোমার উপদেশ মতো আমি আমার সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমি এখন আসি। এই দেখো, এই অরুন্ধতি দেখ এবার কি হয়। আজকে তোকে আমি আমার শক্তি দিয়ে বশ করব, তারপরে আমি দেখছি ওই বাচ্চা মেয়েটা কিভাবে তোকে বাঁচায়। আজকের দিনে তুই আমার হাত থেকে রক্ষা পাবি না। এখন যা, এখনই গিয়ে অরুন্ধতির খোঁজ নিয়ে আয়, ওকে এটার মধ্যে আটকে নিয়ে আয়, যা এক্ষুনি যা। ওকে নিয়েই তুই এখানে ফিরবি, যা।
দেবযানী, আমাদের প্রমাণ করতে হবে অমর আসল দোষী, সায়নের পক্ষে প্রমাণ দিতে হবে। একমাত্র তখনই সায়ন আমাদের বিশ্বাস করবে। সায়নের মনে অমরের প্রতি যে বিশ্বাসটা আছে সেটা আমাদের ভাঙতে হবে। দিদি, যবে থেকে অমরদা হাতে সুতোটা পড়েছে তুমি ওকে ফলো করতে পারছো না, কিন্তু আমি ওর পেছনে যেতে পারবো, আর আমি আমার স্বামীকেও বাঁচাতে পারবো। মন্দিরের ওই দেবীও বলেছেন। ও কি বলেছিল? আমি জিজ্ঞেসা করেছিলাম আমি আমার স্বামীকে কিভাবে বাঁচাতে পারি। উনি তখন আমাকে বলেছিলেন যে শুধু অমরদাকে ফলো করতে পারলেই আমি আমার স্বামীকে নাকি বাঁচাতে পারবো, উনি এটাই বললেন। সুতোটা বেঁধে দিলে, আর দেখো ওই ভয়ঙ্কর আগুনটা আমার কোনো ক্ষতি করলো না, এটা কোথায় পেলে? মন্দিরের ওই দেবী দিয়েছিলেন। যেদিন আমি মন্দিরে গেছিলাম সেই দিনই। অরুন্ধতীর হাতে এই সুতোটা তুমি বেঁধে দাও, এইটা যেন অরুন্ধতীর হাতে থাকে, তাহলে মোহিনী অরুন্ধতীর কোনো ক্ষতি করতে পারবে না। যতক্ষণ আছে কেউ আমার কোনো ক্ষতি করবে না। ওই মোহিনী শয়তান যতই চেষ্টা করুক, আমার বোন আমার সাথে আছে। ওরকম লুকিয়ে ফোনে কথা বলছে কেন? ফোন করলে কেন, কি হয়েছে? কি তোমায় আমি আমার রূপ দেখাব? কি হয়েছে মোহিনী, কি হয়েছে? হঠাৎ করে তোমার শরীরটা এরকম কালো হয়ে গেল কি করে? ওই মহিলা এরকম হাল করেছে। অরুন্ধতীকে মারতে আমি একটা আগুনের গোলা পাঠিয়েছিলাম, অরুন্ধতী সেই সময় একটা শক্তিশালী সুতো হাতে পড়ে নেয়, তখনই আমার পাঠানো আগুনের গোলা আমার কাছে চলে আসে। আমার শক্তি ফেরত পেতে আমার আরো শক্তিশালী গুরু চাই। দেবযানী, আমি ভেতরে যেতে পারবো না, তুমি মন্দিরে ভেতর যাও আর মেয়েটিকে বলো অরুন্ধতী কাজটা করতে পারেনি। যখন তুমি বলেইছিলে যে অপরাধী হলো অমর, তাহলে অমরের অপরাধের প্রমাণ আমরা কিভাবে জোগাড় করব? কি হলো দেবযানী, এভাবে দেখছো কেন? ও তো এই কথাই বলেছিল। ঠিক আছে, আমি গিয়ে জিজ্ঞাসা করে আসছি। তুমি প্লিজ কোথাও যেও না, এখানেই ওয়েট করো। আমি কোথাও যাব না, তুমি জিজ্ঞেস করে এসো।
ঠিক আছে। দেবযানী, আমাকে বলেছিলে যে আমি একমাত্র আমার স্বামীকে বাঁচাতে পারবো, কিন্তু কিভাবে করবো মা? তুমি এই কথাটা আগে জিজ্ঞেস করতে পারতে। আসলে সেদিন আমার স্বামী আমার সাথে ছিল তো, আর তাছাড়া দিদিও বাইরে ওয়েট করছিল, তাই জিজ্ঞেস করতে পারিনি। তাড়াহুড়োর চোটে জিজ্ঞাসাই করতে পারিনি আমি। যদি তুমি আমার কথা শোনো, অমরের মুখোশ খুলতে পারবে। অমর যে অন্যায় কাজ করেছে সেটা সকলে জানতে পারবে। তুমি অমরকে ফোন করো, আমি যা বলছি তাই বলো। আমি কি বলবো? তুমি অমরকে ফোন করে বলো, ও যে অরুন্ধতীকে খুন করেছিল সেই ভিডিওটা তোমার কাছে আছে। তুমি যদি ওটা পুলিশকে দিয়ে দাও তাহলে অমরের জেল হয়ে যাবে। আমি যদি এসব বলি ও আমাকে বিশ্বাস করবে? অমর বিশ্বাস করবে না, কিন্তু তোমাকে সাহস নিয়ে বলতে হবে যে ওই ভিডিওটা তুমি শায়নকে দিয়ে দেবে, তাহলে ও নিশ্চয়ই ভয় পাবে। তুমি ওই ভিডিওটার জন্য ওর থেকে অনেক টাকা চাইবে। ও যদি সেই টাকাটা না দিতে চায় তখন তুমি বলবে যে ও তাহলে ওই ভিডিওটা সরাসরি শায়নের হাতে তুলে দেবে। আর যখন তুমি এই কথা বলবে অমর কিন্তু ভয় পেয়ে যাবে। তখন দেখে নিও, অমর কিন্তু আসবে। তখন তোমাকে সমস্ত প্রমাণ মোবাইলে রেকর্ড করে রাখতে হবে। তুমি যেটা বলছো সেটাই করবো আমি। এটা কার নাম্বার? এটা তো অচেনা নাম্বার। কলটা কি ধরবো? ঠিক আছে, কলটা ধরেই দেখি। হ্যালো, একটা খুন করে কি করে রিল্যাক্স করে ঘুরে বেড়াচ্ছ তুমি আমার? এটা রং নাম্বার, ফোন ছেড়ে দিন। আবার করো। তুমি অরুন্ধতীকে খুন করেছিলে, তার ভিডিওটা আমার কাছে আছে। এখন তুমি বলো অরুন্ধতীকে মারলে কেন? না না, আমি অরুন্ধতীকে মারিনি, অরুন্ধতীকে মেরেছে শায়ন। ঠিক আছে, তাহলে শোনো, আমি বরং ভিডিওটা ওই শায়নকে দিয়ে দেব যাতে রয়েছে তুমি অরুন্ধতীকে খুন করছো। ঠিক আছে, তোমায় আর আমি কল করব না, আমি এখন ফোন রাখছি। না না, শুনুন শুনুন, ওই ভিডিওটা শায়নকে দেবেন না আপনি। ওটার জন্যে আপনি যা চান আমি তাই দেব। যদি তুমি ভিডিওটা চাও আমাকে টাকা দিতে হবে, না হলে তোমাকে জেলে যেতে হবে। আপনি ওটার জন্য যত টাকা চান আমি দেব, আমাকে শুধু বলুন যে কোথায় আসতে হবে, আমি টাকা নিয়ে ওখানে পৌঁছে যাব। তাহলে আধ ঘন্টার মধ্যে ঘটকপুকুর বাস স্ট্যান্ডের কাছে একটা রাস্তা আছে না? হ্যাঁ হ্যাঁ, ওখানে চলে এসো, আমরা ভিডিওটা নিয়ে আসছি। ঠিক আছে ঠিক আছে, আমি টাকা নিয়ে পৌঁছচ্ছি ওখানে। আহ!
দেবজানি গাড়িতে ওঠো। আমি বলছি কেন মেরেছ? শোনো, আমার তোমার সাথে কোনো অসুবিধা ছিল না। আমি দেবজানিকে মারতে চেয়েছিলাম আর সেই দোষটা সায়নকে দিয়ে ওকে জেলে পাঠাতে চেয়েছিলাম, যাতে ওই বাড়ির পুরো সম্পত্তিটা পুরো আমার হাতের মুঠোয় চলে আসে। আর আমি এটাও চাইছিলাম যে দেবজানি বড় মার চোখে নিচু হয়ে যায় আর সায়নের চোখেও ও অনেকটা নিচু হয়ে যায়। এটি আমার প্ল্যান ছিল। আমাদের কাছে কোনো ভিডিওই ছিল না, কিন্তু তুমি যে এখন স্বীকারোক্তি দিলে তার ভিডিও আমার কাছে এখন আছে। দেখো দেখো মা, এই ভিডিওটা অরুন্ধতিকে মেরে আমি সায়নকে জেলে পাঠাতে চেয়েছিলাম, যাতে আমি সমস্ত সম্পত্তির একা মালিক হতে পারি। অরুন্ধতিকে মেরে সায়নকে জেলে পাঠানোর প্ল্যানটা আমি অনেকদিন আগেই করেছিলাম, কিন্তু সেই প্ল্যানটা সফল হলো না। তুই কেন আমাদের সঙ্গে সব করলি? সায়নের মতো আমিও তোকে নিজের ছেলের মতো ভাবতাম, এভাবে আমাদের পিঠে ছুরি মারলি। এই পরিবারের ছেলে বলে তোকে পরিচয় দিতে লজ্জা বোধ করছি আমি। এমন কাজ আমাদের সঙ্গে কেন করলি তুই? না না, বড় মা আমাকে মারবেন না, আমাকে আমাকে মারবেন না বড় মা। আমি আমি আপনাকে বলছি, আমি সব বলছি, আর মারবেন না। এক্ষুনি পুলিশকে ফোন করে ডাক। ঠিক আছে। কেউ সামনে আসবে না, সামনে যদি কোনো ক্ষতি হয় একদম এরকম করবে না তুমি। কি করছো তুমি? কি পাগল হলে? অমর করবে না। হ্যাঁ হ্যাঁ, আমি সব কিছু করেছি। হ্যাঁ, কোম্পানিকে সামনে রেখে পেছন দিয়ে আমি মূর্তি পাচার করেছি। শুধু তাই নয়, অরুন্ধতি আমার বেআইনি কাজ ধরে ফেলেছিল বলে ওকে রেপ করে খুন করেছি আমি। এখন থেকে এই সমস্ত সম্পত্তি আমার। এই সম্পত্তির উপরে সায়নের কোনো অধিকার নেই। অমর, সায়নের কোনো ক্ষতি করো না তুমি। আগে এই সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দাও, তবেই ছাড়বো, না হলে একে আমি কোনো মতেই ছাড়বো না। আর তুমি রেখা, স্ত্রীর উচিত স্বামীকে সঙ্গ দেওয়া যদি সে কোনো দোষ করেও থাকে, কিন্তু তুমি আমার পুরোপুরি বিপক্ষে চলে গেলে। একবারও মনে হলো না আমি চলে গেলে তোমার স্মৃতির সিঁদুর মুছে যাবে? তোমাদের মেয়েদের ওপর কোনো বিশ্বাস করা যায় না। শুনে রাখো, এবার আমি তোমাদের সকলকে আর বেঁচে থাকতে দেব না। সায়ন, এই সামনে আসবেন একদম, বলে রাখো। সায়ন,
তাহলে সরে যা মা রাস্তা থেকে, সরে যা। নাহলে কেউ বাঁচবে না। জঘন্য লোকটাকে বাঁচাবার কথা বলছো? আমি এখানে একটা উদ্দেশ্য নিয়েই এসেছি, সেটা হলো ওকে খুন করা। ওই লোকটা আমার জীবন শেষ করেছে, চলে যাও এখান থেকে, চলে যাও। তুমি আগে নিজেকে বাঁচা, তারপর ওর কথা ভাববি। আমায় বাঁচতে দাও। আমাকে শেষ করে দিয়েছিলি, এবার বোঝ। সেদিন আমিও বাঁচতে চেয়েছিলাম। বড় মা আমাকে বাঁচান, বড় মা অরুন্ধতি আমাকে মেরে ফেলবে, আমি মরতে চাই না, বড় মা আমাকে বাঁচান, বড় মা রেখা, রেখা আমাকে বাঁচাও, আমি মরতে চাই না রেখা, আমাকে বাঁচাও, অরুন্ধতি থেকে আমাকে বাঁচাও রেখা। তোমাকে দেখে আমার ঘেন্না হচ্ছে, তুমি আমার স্বামী, আমি ভাবতে পারছি না। দেবযানী, দেবযানী আমি আর কোনোদিন এরকম করবো না, অরুন্ধতি থেকে আমায় বাঁচাও, আমায় বাঁচাও দেবযানী। তুমি বললে ও ঠিক আমাকে বাঁচিয়ে দেবে, আমি আর কোনোদিন এরকম করবো না দেবযানী, আমি ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে। এই কে, সবাইকে বলছিস আমার হাত থেকে বাঁচাতে? হ্যাঁ তাই না? কেউ তোকে বাঁচাতে আসবে না, কারণ সবাই জেনে গেছে সত্যিটা কি। যেভাবে তুই আমাকে মেরেছিস যন্ত্রণা দিয়ে, আজকে ততটাই যন্ত্রণা দিয়ে আমি তোকে মারবো। আমাকে কিভাবে মেরেছিলি তোর মনে আছে তো? কতবার বাঁচতে চেয়েছিলাম, আজকে এদের সবার কাছে দয়া ভিক্ষা করছিস? চল চল তোকে দেখাবো। না না না,
নিশ্চয়ই মনে আছে এই জায়গাটা? হ্যাঁ মনে আছে, আমি তোমাকে ঠিক এইখানে ঠেলে ফেলে দিয়েছিলাম এই কুয়ার মধ্যে। তোর সাথেও আমি এখন সেই জিনিসটাই করে দেখাবো। এই এত বছর ধরে আমি অপেক্ষা করছি, কবে এই দিনটা আসবে? না অরুন্ধতী, আমি লোভের বশে কাজটা করে ফেলেছিলাম, আর আমি কোনোদিন করবো না অরুন্ধতী। তুমি আমি বিশ্বাস করো, আর কারোর সাথে এরকম হবে না, আমি কোনোদিন করবো না। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও অরুন্ধতী, আমি কোনোদিন করবো না এরকম। আমি সত্যি কথা বলছি, কোনোদিন করবো না, আর যদি কোনোদিন করি তখন তুমি আমাকে শাস্তি দিও, কিন্তু এখন আমাকে ছেড়ে দাও। আমি এরকম করবো না, আমি তোমার পা ধরে ক্ষমা চাইছি, ছেড়ে দাও অরুন্ধতী। আমিও ঠিক এইভাবে প্রাণ ভিক্ষা চেয়েছিলাম, আমিও বাঁচতে চেয়েছিলাম। তুই আমার কথা শুনিস রে, তোরপে তোরপে মেরেছিস আমাকে, আমাকে খুন করেছিলে, আমার মা বাবা কেউ তুই ছাড়লি না। না 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 না, আমি তোমাকে খুন করেছি, কিন্তু তোমার তোমার মা বাবাকে আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি। তুমি বিশ্বাস করো, আমি মারিনি ওনাদের। ওরা এই জন্য মারা গেছে কারণ তুই আমাকে মেরে ফেলেছিলি, আর আজকে তার জন্যই আমার বোন দেবজানি অনাথ হয়ে জীবন কাটাচ্ছে। আমি ওদের মারিনি দেবজানি, তুমি বিশ্বাস করো, তোমার যা চাই আমি তাই করবো, আমাকে বাঁচতে দাও। তোমার কি চাই বলো? আমি তোর আত্মাটা চাই, দিবি আমাকে? আমি ছেড়ে দেব, তোর মতো মানুষদের পৃথিবীতে বাঁচার অধিকার নেই। তোরা শুধু মেয়েদের জীবন নষ্ট করতে আসিস, তোদের পৃথিবীতে থাকার অধিকার নেই। আমি আর কোনোদিন করব না, আমি কোনোদিন করব না অরুন্ধতী, আমাকে বিশ্বাস করো, বিশ্বাস করো অরুন্ধতী। তুই কোনোদিন শোধরাবি না অমর, সায়নকেও তুই মারতে চেয়েছিলি, সায়নকে জেলে পাঠিয়ে সব সম্পত্তি তুই একা ভোগ করবি ভেবেছিলি। সুযোগ পেলে যে তুই যা খুশি করতে পারিস, আমার বোন দেবজানিকেও বাঁচতে দিবি না। না না অরুন্ধতী, আমায় ক্ষমা করে দাও, আমি আর কখনো এরকম করবো না, আমি ওকে রক্ষা করবো। তুই কোনোদিনই রক্ষা করবি না, পারলে তুই ওকে শেষ করে দিবি। আজকে তোকে আমি খুন করে এই কুয়োর মধ্যে ছুঁড়ে ফেলে দেব। রেখা, আমি তোমার স্বামীকে মেরে ফেলেছি। আমি জানি আমি খুন করেছি, কিন্তু তুমি জানো না তোমার স্বামী আমার মতো অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। এইসব পুরুষ বেঁচে থাকলে আমার মতো আরো অনেক মেয়ের জীবন নষ্ট হতে পারে, তাই আমি বাধ্য হলাম। তবু যদি তোমার মনে হয় আমি ভুল করেছি, তাহলে আমাকে ক্ষমা করে দিও রেখা। না অরুন্ধতী, তুমি ঠিক করেছ,
যে মানুষটা মেয়েদের জীবন নষ্ট করতে পারে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুমি না পারলে আমি নিজে শেষ করতাম। আমি এটা ভেবে নিয়ে বাঁচবো যে ও আসলে আমার স্বামী নয়, একটা জঘন্য মানুষ যে পৃথিবী থেকে চলে যাওয়াতে অনেক মেয়ে বেঁচে গেছে। যারা এই অপরাধ করবে তাদের বাঁচার অধিকার নেই। তুমি ওকে যে শাস্তি দিয়েছ সেটাই একদম সঠিক শাস্তি। আমি খুব খুশি হয়েছি, তুমি দুঃখ করো না। বড় মা, দেবযানী অনেকদিন আগে সবাইকে জানাতে চেয়েছিল, হ্যাঁ, কিন্তু আমি এটা ভেবে ভয় পাচ্ছিলাম যে আমি ওর বোন জানলে তোমরা ওকে এক ঘরে করে দেবে, তখন আমার বোনটা কোথায় যাবে? দেবযানীর মা বাবা তো আর বেঁচে নেই, ওর বোনও বেঁচে নেই, ও তো অনাথ হয়ে গেছে। আমার অনুরোধ, তুমি ওর মায়ের মতো খেয়াল রেখো সারা জীবন। অরুন্ধতী, তোমার মতো এত ভালো মেয়ে আমি জীবনে আর কখনো দেখিনি। অমরকে তুমি ক্ষমা করে দাও, চিন্তা করো না, দেবযানী এখানে খুব সুরক্ষিত থাকবে। তোমাকে আমি কথা দিচ্ছি, দেবযানী এখানে খুব ভালো থাকবে, আদরে থাকবে। এখন থেকে তুমি আমার বোনের মা বাবা ভাই বোন সব। প্লিজ ওর খেয়াল রেখো, ওকে কষ্ট পেতে দিও না কখনো। তুমি চিন্তা করো না, আমি দেবযানীকে কখনো কষ্ট দেব না। দেবযানী আমি চলে যাচ্ছি, তোমার শাশুড়ি মাকে নিজের মায়ের মতো ভালোবেসো, তোমার স্বামীকে নিজের সর্বস্ব মনে করো, এদের সবাইকে নিয়ে তুমি সুখে শান্তিতে থেকো। এবার আমি চললাম দেবযানী।